আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আর আমি আজকে কিভাবে শিল্পাটা ধার করব সে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ যেহেতু সামনে কোরবান এসে যাচ্ছে, তাই আমাদের প্রত্যেকটা গৃহিণীর খুব প্রয়োজনীয় একটা জিনিস শিল্পাটা। আমাদের প্রায় সবারই ঘরে ব্লান্ডার আছে, তারপরেও কিন্তু আমরা শিল্পাটাই মশলা বেটে মাংস রান্না করতে খুব পছন্দ করি। কারণ শিল্পাটায় মশলা বেটে মাংস রান্না করলে সেগুলো কিন্তু আলাদা একটা টেস্ট হয়। আর যাদের কাছে ব্লেন্ডার নাই, তাদের তো অবশ্যই শিল্পাটাটা খুবই জরুরি। তো আপনারা হয়তো ভাবছেন, আমি এখানে ওষুধের খোসা কেন এত ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি? আমি এখানে কিছু ওষুধের খোসা নিয়ে নিয়েছি, আর এগুলোকে একেবারে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আসলে আমরা পাটা ধার করাবার জন্য সবসময় মানুষ পাই না, আর অনেক সময় মানুষ আসলে নিজেরাই বলতে পারে না। তো আমরা যদি এভাবে পাটাটা ধার করিয়ে নিতে পারি, তাহলে আমাদের মানুষের আর কোনো প্রয়োজন নাই। তো আমি সবগুলো ওষুধের খোসা এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। আর কিভাবে পাটাটা ধার করব সেটি দেখতে হলে তো আপনাদেরকে আমার সাথে থাকতে হবে একেবারে ভিডিও শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এ ফাঁকে আরেকটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন, আমার চ্যানেলে অনেকগুলো রেসিপির ভিডিও আছে। আপনারা যারা একেবারে নতুন গৃহিণী, এখনও রান্না করতে পারেন না, তারা কিন্তু আমার রেসিপিগুলো ফলো করুন। তো আমি এখানে সবগুলো ওষুধের খোসা কেটে নিয়েছি, দেখেন ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি দুটি ডিমের খোসা। আর এই খোসাগুলোকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, কারণ ডিমের খোসাগুলো যদি শুকিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু বাটতে একটু সমস্যা হয়ে যাবে, ভালো করে বাটা যাবে না। তো আমি ডিমের খোসাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। হাত দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন আমি এগুলো সবগুলোকে একসাথে বেটে নিব, আর ততক্ষণ পর্যন্ত বাটবো যতক্ষণ না পর্যন্ত পাটাটা ধারালো হয়ে যাবে। তো এভাবে বেটে নিতে হবে, আর অবশ্যই পাটার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটতে হবে, যাতে পাটার চারপাশটা ধারালো হয়। না হলে পাটার মাঝখানটা ধারালো হবে, চারপাশটা কিন্তু ধারালো হবে না। আসলে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীরই জানা উচিত, কারণ আমরা সব সময় হাতের কাছে কিন্তু মানুষ পাই না পাটা ধার করাবার জন্য বা অন্য অন্য কাজের জন্য। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা কাজ, ছোট ছোট কাজগুলো নিজেরাই করতে পারি, তাহলে মানুষের কোনো প্রয়োজন হয় না। এভাবে ভালো করে চারপাশটায় আমি ওষুধের খোসা আর ডিমের খোসা, লবণ, এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার গলায় ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা একটু ভাঙা ভাঙা আসতেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।
তো বন্ধুরা, আমার পাটাটা ধার করানো হয়ে গেছে। এখন আমি এই ওষুধের খোসা আর ডিমের গুঁড়োগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো একটা বাটিতে উঠিয়ে রেখে দিব। আর এই গুঁড়াগুলো দিয়ে আমি কি করব সেটি আরেকটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো আমি সবগুলো ডিমের খোসা এবং ওষুধের খোসার গুঁড়ো উঠিয়ে নিয়েছি, আর এখন পাটাটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু আরেকটা উপায়ে পাটা ধার করতে পারবেন, সেটি হচ্ছে আপনাদের বাসায় যদি কোনো কাঁচ ভাঙা থাকে, গ্লাস বোতল, ওগুলো দিয়ে কিন্তু পাটা ধার করতে পারেন। কিন্তু ওগুলোতে কিছুটা রিক্স হয়ে যাবে, কারণ কাঁচ ভাঙা দিয়ে কিন্তু হাতটা কেটে যেতে পারে। এই জন্য তো কাঁচ ভাঙা দিয়ে এত রিক্স নিয়ে পাটা ধার করার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি আমি যেভাবে করেছি ওভাবে যদি চান, আপনারা পাটা ধার করতে পারেন। অবশ্যই আমার এই টিপসটা অনেক উপকারে আসবে। তো দেখেন পাটাটা কতটা ধারালো হয়েছে, আশা করি আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।